আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইফতারের পূর্বে পাঠ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি প্রতিদিন ইফতারের পূর্বে নিয়মিত পাঠ করলে জীবনের মোড় ঘুরিয়ে দিবে, সফলতা অর্জন করতে সহায়তা করবে এবং যত ঝামেলা এবং সমস্যা আছে তাহা দূর করে দিবে। সুপ্রিয় দর্শক, আসুন সে সম্পর্কে জেনে নেই। সুপ্রিয় দর্শক, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় দোয়া কবুল হওয়ার গুরুত্বপূর্ণ সময়, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ক্ষুধা পিপাসায় ক্লান্ত শ্রান্ত থাকে, তাই এই সময়ে দোয়া কবুলের সম্ভাবনা বেশি। কারণ এ ধরনের দুর্বল ও কষ্টকর অবস্থায় দোয়া করা হলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। এক হাদিসে আছে, রোজা অবস্থায় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না, বরং তা কবুল করা হয়। পিতামাতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। আরেকটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া রয়েছে যা ফিরিয়ে দেওয়া হয় না, বরং কবুল করা হয়। সুপ্রিয় দর্শক, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, ইফতারের পূর্বে যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাই আসুন আজকের দোয়াটি প্রতিদিন ইফতারের পূর্বে খুব বেশি বেশি করে পাঠ করি। সেই দোয়া সম্পর্কে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াসমূহ থেকে এটি একটি দোয়া, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন যাওয়ালি নিয়মাতিকা وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে, আপনার দেওয়ার সুস্থতা, নিরাপত্তা ও শান্তি পরিবর্তন হয়ে যাওয়া থেকে, আপনার অকস্মাৎ শাস্তি আসা থেকে এবং আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে।